ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে এই বিশেষ অঙ্কটা ম্যাথস অলিম্পিয়াডে এসেছিল। এটা আগে আমরা অন্য একটা পদ্ধতিতে সমাধান করেছি, আজকে দ্বিতীয় পদ্ধতি সমাধান করব, যেটা কিন্তু আরও সহজেই আমরা এম এবং এন এর একটা পূর্ণ সংখ্যার মান বের করতে পারবো। কেউ করছি দেখো, তাহলে আমার যেটা দেওয়া আছে যে পাঁচ পূর্ণ থ্রি বাই এম, তাকে লিখতে পারি ফাইভ এম প্লাস থ্রি বাই এম ইন্টু এন পূর্ণ একের দুই, তা টু এন প্লাস ওয়ান বাই টু ইকুয়ালস টু নাইনটিন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে এই নাইনটিন একটা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, তাকে আমরা কিন্তু নাইনটিন ইন্টু ওয়ান, এছাড়া কিন্তু অন্য আর কোনো প্রোডাক্ট আকারে লিখতে পারবো না। তাহলে আমাদের যে এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের প্রোডাক্ট নাইনটিন, এটা হলে বুঝতে হবে যে এদের মধ্যে নিশ্চয় কোনো একটা ওয়ান আছে এবং কোনো একটা পার্ট হবে নাইনটিন। আরও লক্ষণীয় যে এই টু এন প্লাস ওয়ান এটা কিন্তু কখনোই টু দ্বারা ডিভিসিবল নয়। তাহলে এই যে ফাইভ এম প্লাস থ্রি এটা অবশ্যই টু দ্বারা ডিভিসিবল, নাহলে এই পার্টটা কখনোই কাটাকাটি হবে না। তাহলে আমরা এটা বলতে পারি যে এই টু এন প্লাস ওয়ান এটা অবশ্যই কিন্তু এম দ্বারা ডিভিসিবল হবে এবং তার মানটা হবে কিন্তু ওয়ান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ফাইভ এম প্লাস থ্রি বাই টু দিস ইকলস টু নাইনটিন অ্যান্ড টু এন প্লাস ওয়ান বাই এম ইকলস টু ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা এম এর মানটা পেয়ে যাব, অর ফাইভ এম প্লাস থ্রি ইকলস টু নাইনটিন ইন্টু টু, অর ফাইভ এম ইকলস টু থার্টি এইট মাইনাস থ্রি, হেন্স এম ইকলস টু থার্টি ফাইভ বাই ফাইভ ইকলস টু সেভেন। আমরা এখানে সেভেন মানটা বসিয়ে দিই, কী পাবো? তাহলে টু এন প্লাস ওয়ান ইকলস টু ওয়ান ইন্টু এম, ওয়ান ইন্টু সেভেন, টু এন ইকলস টু সেভেন মাইনাস ওয়ান ইস ইকল টু সিক্স, হেন্স এন ইকলস টু সিক্স বাই টু ইকলস টু থ্রি। তাহলে আমরা এম এবং এন এর মানগুলো পেয়ে গেলাম, তা কী পেলাম? এম ইকলস টু থ্রি অ্যান্ড এই এম ইকলস টু সেভেন অ্যান্ড এন ইকলস টু থ্রি, এটা হচ্ছে আনসার। খুব সহজে কিন্তু এম এবং এন এর ইন্টিজার ভ্যালু আমরা বের করতে পারলাম।